हेलो गुड मॉर्निंग गाइज। तो आज के हमारे डे 3 बकखालीते 3 नम्बर दिन। आज के केमन किछु नेई, आज के बाड़ी चले जाबो। सकाल सकाल उठे पड़ेछि, सबाई रेडी होच्छे, आमी एकटु लेट। सारा एकटु घुमाई, मशा कामड़ेछे, पोका कामड़ेछे ना कि कामड़ेछे, तार मध्ये गरम, घुम तेमन हयनि। तो एखन उठबो, उठे बेरोबो। देखा हे रास्ता, आज के नतून रास्ता दिए जाब। आसार समय जे रास्ता दिए जावर से रास्ता दिए जाबो ना, तो देखी हमारे पंकज हमारे कौन रास्ता दिए नहीं जाए। एकटूखानी मुसने आइलैंड नहीं जेते, देखी नहीं जाए कि ना। जो नहीं जाए तो तुम्हारे देखो, और जो ना नहीं जाए तो तुम्हारे जानाबो जे दादा हमारे नहीं जाए। तो देखा जा कि है। तो हमारा होटल के बेरिए पड़े, और देखी गाड़ी दिखे जाब। जीपीएस ऑन रही बाड़ी जावर देखे नहीं रूट तरह बाड़ी जाब ना जाब सब ठीक ठाक हो गए। देखी तुम्हारा को रास्ता दिए जाओ जेटा दिए अच्छा तेल जेटा दिए सेटा दिए जाब। देखा जा भलो घुरल। तो এটাই হচ্ছে আমাদের সেই হোটেল, যে হোটেলে আমরা ছিলাম, হোটেল শিখা। এখানেই ছিলাম বকখালি থেকে, মানে মেইন রোডের থেকে একটু ভেতরে 2-3টে হোটেলের পরে আর কি এই হোটেলটা রয়েছে, বাস স্ট্যান্ডের একদম পিছনে। বেশ ভালো, এখানকার লোকজনও বেশ ভালো, কথা কথাবার্তা বেশ ভালোই বলেছে, কম বাজেটের মধ্যেই আছে। তো আমরা একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। পঙ্গাদা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, ভাস্করদার ঘুমিয়ে দেখে নিয়েছে। এবার আমরা বেরোবো ফাইনালি। আর বকখালি টাটা টাটা বলে ওই যে হোটেল টোটেল সংশ্লিষ্ট সবাইকে টাটা বলে আমরা এখন বেরোবো দুগ্গা দুগ্গা বলে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠেছি। দাদা গাড়ি চালানো শুরু করে দিয়েছে, বেশ কিছুটাই এসছি, বেশিক্ষণ আসেনি। এখন যাবো গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য এখন বাড়ি, ঘোরা শেষ। আবার কবে দাদা ঘুরতে নিয়ে আসবে সে অপেক্ষায় থাকবো। তোমরা যদি বেশি বেশি করে দেখো ভিডিওটা, রেসপন্স ভালো আসে, তাহলে দাদা আমাদের আবার ঘুরতে নিয়ে যাবে। আবার ঘুরতে গিয়ে আমরা কি বাওয়ালি করবো সেসব দেখাবো। আমরা বেশ কিছুটা মোটামুটি চলে এসেছি, রাস্তা এখানে বেশ ভালোই আছে। তো এখন আপাতত মোটামুটি আমি ঠিকই আছি। এবার আগে কতদূর কী হবে জানি না, আসার সময় যেরকম অবস্থা হয়েছিল যাওয়ার সময় আমার সেরকম হবে কি না বলতে পারছি না। তো আছি আপাতত ঠিকঠাকই আছি, সবাই মজা করতে করতেই যাচ্ছি। A few moments later guys, আসার মতনই আমার যাওয়ার অবস্থা, যেমন এসেছি তেমনই যাচ্ছি। শুয়ে শুয়ে কেমন একটা লাগছে, উঠলেই কেমন যেন মাথা পাতা ঘুরাচ্ছে। পর্দার হালাত খুবই খারাপ, সব থেকে হালাত খারাপ পঙ্কাদার এখন নেমে দৌড়চ্ছে, খুঁজছে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোথায় বড় ঘর আছে, বড় ঘরে যাবে এখন। समझ रहे हो आप समझ रहे हो। যাই হোক এখন তাই দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমি আর ভাস্করদা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আর ও গেছে অন্য একটা পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, কিন্তু সেখানে মানে কাজ চলছে বলে হবে না। তাই এখন এটা কোথায় এসছি, বিডিও অফিস নাকি, ওখানে বিডিও অফিসে এসছি, দাঁড়িয়েছি ওখানে। আমি তো শুয়ে রয়েছি, আমার আর কোনো কাজ নেই আজকে। শুয়ে শুয়ে আমি বলেছি বারাসাত অব্দি যাবো, বারাসাতের পর থেকে আমি ট্রেনে করে চলে যাবো। ট্রেনে গেলে আমার অতটা কষ্ট হয় না, কেন জানি না, গাড়িতে বিরাট কষ্ট হয়। তো পঙ্কাদার আসতে মোটামুটি বেশ অনেকক্ষণ টাইম লাগছে, তাই আমি আর ভাস্করদার ওখানে ফটোশ্যুট করে দিচ্ছি, ভাস্করদার গাড়ি ছবি তুলে দিচ্ছি। বলতাম দেখো তোমরা ভাস্করদা ফোন দেয় আর আমি কীভাবে ছবি তুলে। এইভাবে ছবি তুলতে হয়। ও দাদা আমাদের চলে এসছে, ওই যে দুধে যেটা রেডে আসছে ওটাই আমাদের দাদা। তো আমরা মোটামুটি 60-70 কিলোমিটার চলে এসেছি, আর একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। আমি তো শুয়ে রয়েছি, ভাস্করদা ভিডিও করছে। তো টাইম কাটছে, ওরা গল্প করছে, আর আমি একটু কথা কমই বলার চেষ্টা করছি। আমি শুয়ে শুয়ে যাচ্ছি, ওদের কথা শুনছি, মাঝে মধ্যে একটা দুটো রিপ্লাই করছি। মাথা একদমই তুলতে পারছি না, শুয়ে শুয়ে যাত্রা আর কি উপর দেখতে দেখতে এক সাইড আমি একটুখানি দেখতে পাচ্ছি, পিছন দিকের উইন্ডো দিয়ে দেখছি, সে দেখতে দেখতে ওইভাবেই যাচ্ছি। বন্ধুরা, পঙ্গাদা আমাদের একটা নতুন রাস্তাতে নিয়ে যাচ্ছে, মানে পঙ্গাদা নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ। রাস্তার কোনো আতা পাতা বুঝতে পারছি না, কখনো গলির মধ্যে ঢুকে দিচ্ছে, সরু গলি, কখনো এখানে কখনো ওখানে, তার মধ্যে ঘিঞ্জি ঘিঞ্জি রোড আর লোকজন যা উল্টো পাল্টা, কেমন একটা তাল। যাই হোক, তাও এর মধ্যেই মানে কিছু না, স্মৃতি কুড়িয়ে নিয়ে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে পরে যখন অন্য কারোর সাথে দেখা হবে তখন তাদের সাথে গল্প করবো যে এরকম রাস্তা ছিল, এরকম লোক ছিল, এরকম ঘটনা ঘটেছে। আর আমার যা ঘটনা ঘটে রয়েছে, আমি উঠতেই পারছি না, আমি উঠলেই আমার মাথা ব্যথা ঘুরাচ্ছে, আমি শুয়ে শুয়ে ভালো আছি। তাও যাই হোক, এরকম করে চলছে, এখন দেখি যাই, এরকম করে বাড়ি অব্দি যেতে পারলেই হবে। তো আমরা এখন কলকাতায় পৌঁছে গেছি, আর এখন চারিদিকে শুধু বিল্ডিং আর ফ্লাইওভার। যেই সৌন্দর্যগুলো আগে ছিল, মানে চারিদিকে শুধু বাগান জঙ্গল মাঠ, সেসব ছেড়ে এখন শুধু চারিদিকে বিল্ডিং আর ফ্লাইওভার। তার মানে আমরা এখন কলকাতায় আছি। তো আর বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে বারাসাত চলে যাবো, বারাসাত থেকে আবার বৌদিদের নেব, তারপর ওখান থেকে বাড়ি। তো গাইজ, আমরা অনেকক্ষণ পরে আবার সেই ট্রাফিক পেয়ে গেছি কলকাতা ঢোকার সাথে সাথেই। আমাদের বদ্দা উঠে বসেছে, এদিকে বদ্দা কলকাতা হাওয়া খেয়ে উঠে বসেছে। কলকাতার হাওয়া খেয়ে ফিলিং গুড, বাড়ি যাই আরো গুড হয়ে যাবো, গুড বেটার বেস্ট হয়ে যাবো। তো ওনারা আমরা আবার চলে এসেছি, এখন নেমেছি বারাসাত, যেখানে বৌদিকে ছেড়ে গেছিলাম, সেখান থেকে আবার বৌদিকে নিতে এসেছি। আর কি করবো, এখন দাঁড়িয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তো যা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে আবার বেরোবো। আর বেশিক্ষণ বাকি নেই, আর ঘণ্টাখানেকের রাস্তা আমাদের, আর ঘণ্টাখানেক বাদে পৌঁছে যাবো বাড়ি। বাড়ি গেলে কী করবো, একটা ডাব খাবো, খুব ডাব খেতে ইচ্ছে করছে, বাড়ি গিয়ে একটু ডাব টাব খাবো, খেয়ে দিয়ে তারপর একটা ঘুম দেবো রাতে, তো যাই দেখি। এখন আমরা বেরিয়ে পড়েছি ওদিকে নিয়ে, যে ওবি আছে সাথে, ওবি এদিকে তাকাও, ওবি হাই করে দাও, হাই করে দাও একটু সবাইকে। ওবি এখন খুব ব্যস্ত, তখন রঙ্গবতী গান শুনছে, বাড়ি যাচ্ছে, তাই আমার মনে খুব আনন্দ রয়েছে। এখন সময় নেই, দেখাই যাচ্ছে না কেন। তো আমরা বাড়ি চলে এসেছি, আর তখন ভিডিও করা হয়নি না, যে পঙ্গালা আবার নেক্সট ট্রিপ কোথায় ঘুরতে যাবে সেই জন্য টিকিট কাটছে বসে বসে, ও সারাদিন শুধু ঘোরা আর ঘোরা। যাই হোক, আর এখানে যে বুম্পা ভোডাফোন, তো এখানে এখন বসে একটু আড্ডা দিচ্ছি, আড্ডা দিয়ে বাড়ি যাবো। ঠান্ডা ঠান্ডাও লাগছে, ওখানে অতটা ঠান্ডা ছিল না, এখানে একটু ঠান্ডাটা বেশিই আছে, সেখানে বসে রয়েছি।